ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলের অন্যতম আকর্ষণ বলা চলে। রাজধানীর বুক চিরে ভেদ করে চলা এই ঝিলের মধ্য দিয়েই এখন নৌকায় যাত্রী পারাপার হয়। যানজটের জালে বন্দী রাজধানীবাসীর জন্য পরিবহন ব্যবস্থায় হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি নগরবাসীর মনে আশার আলো জাগিয়েছে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীন এ ট্যাক্সিগুলো FDC বোর্ড থেকে বাড্ডা সংলগ্ন সড়ক ও রামপুরা সেতু বা বেরুলবাড্ডা থেকে যাতায়াত ব্যবস্থার ফলে গুলশান বা বাড্ডা থেকে কাউরান বাজার যেতে মাত্র সময় লাগছে 15 মিনিট, আর ভাড়া জনপ্রতি 20 টাকা। রামপুরা শর্ট রেস্টুরেন্টে কাজ করি আমি, প্রতিদিন আমি বোটে যাতায়াত করি, কারণ বোটের জার্নিটা একদম মানে আমার কাছে অনেক কমফোর্টেবল, আর বাসে আমি যাতায়াত করি না। শুধু বিনোদন প্রেমীদের জন্য নয়, যাত্রী সাধারণও ভিড়ছে হাতিরঝিলের ট্যাক্সি ঘাটে। বিরক্তিকর যানজটের সড়ক থেকে মুখ ফিরিয়ে অনেকেই হাতিরঝিলে চলা ট্যাক্সিতে ভরসা বাড়ছেন। আমি নিয়মিত এই রুটে গুলশান থেকে FDC পর্যন্ত যাতায়াত করি। 15 মিনিটের ভিতরে আমি গুলশান থেকে এখানে চলে আসতে পারি, আবার এখান থেকে 15 মিনিটের ভিতরে চলে যেতে পারি, যেটা যদি আমি হাইওয়ে থেকে আসি এটা প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। বাসে যাইলে অনেক যানজট ঝামেলা, ওয়াটার বোর্ড কোনো জায়গায় দাঁড়ায় না, একদম নির্দিষ্ট টাইমে নিয়ে আমাদেরকে বসে দেয়, জ্যামে বসে থাকতে হয় না। রাফসান নিঝুম, হ্যালো.বিডিনিউজ24.com, ঢাকা।